আরেকটা মাসলা হই যাইন বিবাহ করতাই এই নিজে গিয়া কইনা বেটি দেখতা সুবহান আল্লাহ বুঝাইছেন এগো হাদিস শরীফ আছে এখন কর বেটিনতারে আগর জামানার মুরব্বি যদি মা সাথে দাদিন খেও তা কই আরিল্লা কই ভাই আল্লাহ কি বেদাতি করে কি কারণ আগে আগে তুই তা ইলা কত ইলা আসলো না বুঝাইছেন এখন যাইন বিবাহ করতা তাই নিজে গিয়া পাত্রি দেখতা পারবা কোনো অসুবিধা নাই তবে শর্ত আছে আরে খান যাইতে বলি জামাই বিজু মিজু লইয়া যদি যায় এরারে দেখাইও না কারণ তুমি যে লাই বেটি বিয়া করতে পারবা টাইম চাইলেও তো পারবা এর লাগি টাইম ই বেটি রে দেখা যাই দই তো নাই ওই বার আগে দিয়া রাখবো এবার কম নাই সাব রে হই আর কইব ওই চাতো আর কত লীলা বুঝাই দেন এখন খালি বেঙ্গালুরে রাখছে বাকিটা এর কারণে যাইন বিবাহ করতা এই কইনা বেটি দেখতা দেখা যাবার বাদে পর্দার হিসাবে পর্দার হালতে আপনি জিকার করতা যে আপনি সলাত তো তসবিহ নামাজ জানেন জিকার করতা আপনি কোরআন শরীফ দিলাও জানেনলি আপনি বেহেশতি জবর করিস জন্যি নারী পবিত্র শিক্ষা বই করিস জন্যি এটা দরকার নারী পবিত্র শিক্ষা এখানে বহু মাসলা মাসাইল আছে বেহেশতি জবর করি নেই নেই বেটির বহুত জেনে শিক্ষা হয়ে যায় আমরা গিয়া কইমু তো আপনার ডিগ্রি কমি আর কি আর কইলা করু মা কারণ সাসাই দেখে আপনার ঘুরকে তো বয়াই দিত হাটকে তো বয়াই তো বড় দুঃখ লাগছে কত বেটি দুধ গালা রুদ্ধা লইয়া গিয়া গাড়ি রুদ্ধা লইয়া পরীক্ষা বাদে করতা না দেও দিঠাই না নি ওয়া তবে লাইনের ভিতরে তো দিঠাই দেও এর বাদেও তো এটা হুকুম আল্লাহ রইল হইছে আমি নিষেধ করি না তবে পর্দার হালতে তো যাইতাই মহিলা হলে পর্দার হালতে বাজার খরচ করতে পারবা পর্দার হালতে তোমার এই দায়িত্ব দেব হয়েছে যদি আপনার স্বামী তা হন না কেউ নাই আনিয়া দিবার নাই তুমি বাজার খরচ করতে পারবা পর্দার ভিতরে এমনি বেগর অবস্থায় করতে না আবার বিবির দায়িত্ব লইল স্মরণ করতে না জিকার করতে সালাম করিয়া যে আহনে নমাজ উমাজ বলেননি সর্বতে আদমি তা খাইনি জিকাইতা এখন আরেকও বার হয়েছে নাম কিটা হন গুটকা না বুটকা ইটাও তো ঠিক আছে ইটাও তাই জিকাইতা এর বাদে আবার দাম ধরে জিকাইতা যে এই বেটি তোমার খাটিছে নি বইছে নি বলে জিও বউ না আবো না বেঠিরে জিকার করা লাগবো যে বেঠায় দেখিয়া গেছো ই বেটার লগে তোমারে বিয়া দিলে চলবো নি ও বেটিয়ে তো জিও হওয়ার কথা নাই আমরা হইলে তো হইমু আল্লাহ আর কত ভর্তি তার কত হরসি যায় বেটিন দে মরি গেল খুলিয়া হইতা নাই দেও নানি রাখব আর কোন গপ পাইছো না যাও ও এই সময় বাঙ্গি আনছেন যদি বেটিয়ে গুয়া মরি আনি দিলেন যে রায় ঠিক আছে বেটারে খাটিছে সুবহান আল্লাহ ও যে বেঠায় যে বেটি পছন্দ করবা মা বাবা আনিয়া দিলাও যদি দিনদারি হয় সারা ঠিক থাকে তে আনিয়া দেও কোনো অসুবিধা না এরা দাম্পত্য জীবন ফায়দা হইব সুবহান আল্লাহ এরার মায়া মহব্বত প্রেম ভালোবাসা বাড়িব আর বেটিয়ে যদি ইন মানুষ না বলেই ন দিও না বাদে আগের দিন বেঙ্গালোর নেবিবা বাদে খরচ দেবা লাগবো ক্ষতিপূরণ দেবা লাগবো বুঝবাইছো নি ইন জীবনে দশজনের মায়া মহব্বত আইত না ইন লুয়ায় লুয়ায় আর্থিক করবে বুঝাইছো ইন আল্লাহর রহমত আইত না ইন আল্লাহর গজব আইব এর কারণে আমার বুজুরগণ আল্লাহর হাবিবা কালাই সালামে ফরমায় যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এ ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইয়া সুবহানাল্লাহ যে ঘর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম এ ঘর আল্লাহর রহমত এবং বরকত নাই কোন কারণে ও আমি হইয়া যাইয়া কোন সময় স্বামী স্ত্রীর দরবার লাগে ঝগড়া লাগে নালি লাগার বাদে কিটা করলা আপ ডজন নয় এইটাও তোমার জঙ্গল ঠেই নেই আর নয়টি লাগছে কোন বেঠার ক্ষমতা আছে নি গাঁটো যদি ঠেই না তো ভারতের প্রধানমন্ত্রী খামাইছে না স্টপ ঠেই সারা রাত যদি খেয়ে খাওয়ার লগে মাথুন না ইলা ওই নানি প্রায় মাথো না অজিও জুড়ে হোক হয় বেঠায় তো বিলকুল মাতি তো না কিতা মাত মাতে কিতা এরিয়াত ভাব নিয়ে কিতা বেশি দই আনিছে কিন্তু কারণ রাইত বারোটার সময় কি আলোর মাতিলাই মাতিলাই শয়তান খবরদার বেটিন ফানিয়ে দুই হাইলি টপ
ما تسمع كلمة بيتي فاض دل شاش تاينو داتا ساره بارتا بيتين منوائلو بيتا جو ثو ماروكو بازار تو نائي تو ایک گرول واپا ہاوی چانیا دن مایا آچو نائي آمی ماتی لائي شوطان اخر خبر دات بلکل ما تسمع بلکل ما تسمع خارن شوطان ویلو امرا جانی دشمن ظاہیرا دشمن ایسای ایک بیٹھائی آر بیٹی دی جو دی بیرا لگائی تو بارے ہے سکسس فل لی جائے خدای جنی ایک گھٹا پری بار دنشو خوری جائے تن نام ہوئی لو شیطان او بیٹی دی خور لوریسنا آوری ساری تو بار تو نائی مور دی تو بار تو نائی بیٹا سالار کن تن آئی او دوزن جو دیلا ہنگ گویا رائج جائے گیا اور حضور و رازان ہوئی جائے بلا خوری انہوں جوان بھائی آئے نبی جی فرمائیں لعن اللہ الملائکہ اللہ رحمت اور فرشتہ ہو لے এই দজনের উপরে বদদুয়া লাইনত দিয়া যায় নাউযু বিল্লাহি মিন যালিক এর কারণে দজনের দরবারে লাগি গেলে আমরাও বলা যা কিয়ামত নাই না অসুবিধা আছে নি বলি আও ভাই কিতাব ইয়ালে মাতি ইসলাম ইয়া আল্লাহ ও গুসা করে লিছ নি কিতাব ফার মধ্যে আলে কুত্তা আছে আও ভাই ইচ্ছা তো লা সলিয়া যাইত না নি আয় রে আয় মাত খাওয়াত বোয়ার বাদে এক বেটি জামাই হোক কত খান আমার বুজুরগণ জওয়ান ভাই স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে যদি কোন মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তরে অর্ডার দেব হইল নি ও বেটি ন হল তুমি জমিন তোমার স্বামীরে তুমি সজিদা করিলা বেটার বহু দাম আছে আল্লাহ বাদে সজিদার অর্ডার দেব হইলে বেটিন তরে দেব হইল না যে তুমি তোমার জামাইরে সজদা করো ইকান হুনিয়া ঘরে মুসালি দুটিয়া বইও না উদয় চলে যে আমরা কম নি আজ বলতে গিয়া হই ভাই বুঝবাই সব নি আরে নজরুল ইসলামে কইছে চুড়াল লাগি জান বাসিছে আল্লাহ তো লাড্ডুইয়া বললেন না বেটিন তোর অতখান অধিকার আছে আমি কইয়া কারণ অতখান দাম এর কারণে আমার বুজুরগণ ও আমার আবুই লোকল এই দুনিয়ার জমিন নমাজ দিয়া রোজা ধরিয়া তুমি অত তাড়াতাড়ি জন্য তো যাওয়া সম্ভব হইত না যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হই যায় আর যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হই যায় আল্লাহর এবাদত করিয়া যাও বান্দে মারা যাই ভাই আল্লাহর জন্য পাই ভাই কোন অসুবিধা নাই আল্লাহর নবীর কাছে নিবেদন করনি আর রাসূল আল্লাহ এক বেটার কতখান হক আদায় করলে বেটির হক আদায় হয়ে যাইব ইয়া রাসূল আল্লাহ আল্লাহর হবিবে ফরমাই যদি স্বামীর ছাতের মধ্যে এইভাবে যদি একটা বরণ হয়ে যায় আর এই বরণটা ফাঁকিয়া যদি ফুজ আপনার রক্ত বাহির হয় দুর্গন্ধ বাহির হইব বিবি নিজের জিব্বা দিয়ে এইভাবে মুসিয়া যদি দেয় এর বাদেও স্বামীর খেদমতের হোক আদায় করা সম্ভব না মাত বুঝা যাননি বেঠার বরণ হইলে রক্ত ফুল বাইয়া করবো বিবি জিব্বা দিয়া ঠানিয়া মুসিয়া দেবার বাদেও স্বামীর হক আদায় করা সম্ভব নয় ও এনর নাম হইল স্বামী ইকান হুনি আমরাও এখানে মজবুত হইয়া বইতাম না কোন ভুল করলে তারে মাফ দিতাম বুঝবাই চলি আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর আমরার মা গল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আমাদের সারার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হবিবর লগে কিলা মায়া মহব্বত আসলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন জমিন খানার মধ্যে বইতাম নবীজিও বইতা আমি গোশতর টুমা খাই আমার প্লেট রাখতাম আল্লাহর হবিবে হাত মোবারক দিয়া নিয়া খাই লাইতাম সুবহানাল্লাহ নুরে হল সুবহানাল্লাহ ও তার নাম হইল মায়া ও তার নাম ভালোবাসা ও তার নাম হইল প্রেম আজ কোন বেটি তালো তালে মাথা টুমা হল খোল্লা নিও কইব টাটা করলা খোল্লা গো খাইতে দেন মাছ খাইলাম না খাইলাম না খোল্লা তৈলাম উগুতাও লইয়া যা আর কি তাই তুই মায়া মহব্বত বুধবাইতে না বুধবাইছেন মাছ এক টুমা তাহলে আপনার দায়িত্ব আপনি বাঙ্গি আধা খান থানে দাও গোসালা বাজু আপনি আন হয় না আমি পেটি খাই রে গোসাল ডরাই এখানে দা আগে সারা লোক দিলা বেটিন তো এমনেও কম ফাইন বাট এমনেও কম ফাইন আল্লাহ মাছের গোল্লার আধা খান দেও সাইড ভাগ করা লাগে
জাত হইলে বেঠি এর কারণে এরা সতাইতায় না মারতায় না এরারে মায়া করতায় এরারে যত মায়া করবে তো লাভ হইব বেটিনতে দোয়া করলে বেটাইন তোর फायदा হয় স্বামীর লাগি দোয়া করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাবার মধ্যে বইতা আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মুখ মোবারকের মধ্যে খানা তুলিয়া দিতা হন সুবহানাল্লাহ আল্লাহর নবী যত সময় পর্যন্ত উদ্রা মোবারক হইতা না মা খাদিজাতুল কুবরায় কত সময় পর্যন্ত খানা খাইতা না কত খানায়া আরেকদিন আল্লাহর হাবিব আকালে সালাতু সালাম আইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা খবরের জন্য বাইর হইতা আমার নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই জালিম হলে আমার নবীরে মারবা মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হই যাইতা আরে দিন নবী দি আইছো হুজরা মুবারক হইয়া ডাক দিছেন ও খাদিজা ও খাদিজা আমি নবী দি আইলাম দরজা খুলো আল্লাহর হাবিবা কানি সালাম হুজরা মুবারক হইছেন গিয়া দেখল মা খাদিজাতুল কুবরার খবর নাই নবী দিয়ে চতুর্দিকে চাইনি সাবার ঘরে দেখেন মা খাদিজাতুল কুবরা একটা চাটাইয়ের মধ্যে পড়িয়া হুতি রইছে আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা তুমি জীবন এইলা ঘুমাই না না আজকে কোন কারণে তুমি ঘুমাইলে কইল মা খাদিজাতুল কুবরায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ চক্কর জল বাইরের ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের মাঝে আপনার দরবার ঘুরে কোনদিন আমি লাভ ধরে পড়ছি না ইয়া রাসূলুল্লাহ আমি আজ ঘুমাইছি না আমার শরীরটা দুর্বল হয়েছে আমি ব্যবহার করিয়েছি এর কারণে আমি খাদিজা বিছনা তুলে উঠা সম্ভব না আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা তুমি বেমার পড়ছো কোন অসুবিধা নাই কোন কারণে কান্দরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দিয়া আমার মনের মধ্যে দুঃখ লাগে আমি খাদিজা জমিনে যতদিন আসলাম আপনি নবীজির মুখ মোবারক আমার হাত দিয়ে আমি খানাটা তুলিয়া দিচ্ছি ওগো আল্লাহর নবী আমি জমিন ব্যবহার করলাম এই ব্যবহারে যদি আমি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভয় আপনার মহব্বত আমি জমিন আল্লাহর নবী আজ্জাহরি ধরুন এত কষ্টের সময় জমিন আমার তুমি সাহায্য করছো তুমি জমিন তো নে বিদায় নেও কোন দুঃখ নাই তবে আমি তোমার হইয়ার আইজ আমার কাছে যে জিনিস চাই ভাই আমি নবী দিয়ে তোমার দিতে রাজি আছি বেড়ানাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা লে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমার দুই একটা জিনিস আছে আমার অনুরোধ হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে আপনার হাত মোবারক দ্বারা জমিন গোসল দেওয়াইবা রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা আপনার নুরানি হাত মুবারক আমার বদনের মধ্যে শরীরের মধ্যে লাগব আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজোরা গিদ মানা ইয়া রাসূলুল্লাহ আমি অনুর রুরিয়া আমলে নবী আমার জমিন গোসল দেওয়াইবা আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা আমি ওয়াদা দিলাম তুমি যখন জমিন তুলে বিদায় নিবা আমি নবী দিয়ে আমি নিজে তোমার জমিন গোসল দেওয়াই সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিন
বিবি মারা যাওয়ার পরে স্বামীকে গোসল দেওয়ানো সম্ভব নাই দাইল নাই মানবো না এটা শুধু নবীর ক্ষেত্রে রে ভাই কতকাল মায়া কতকাল মহব্বত আসলো এর কারণে ওলা মায়া ওলা মহব্বত যদি কোন পরিবারে থাকে এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াসালাম ফরমায় ওলা মায়া মহব্বত করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবন উজ্জ্বলা বানাই দিবা যাই হোক আমার বজরগণ মসজিদের ওয়াজ হলো নাই অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই আই কবরস্থান কোন সাইডে এলাকার মধ্যে কবরস্থান আছে অনেকর মা উপেক্ষা খত্রা ও জাদুনি আজ করো এখান দি মসজিদ ওয়াজ গেলাই একটা বার আমি মার জন্য জমিন দোয়া করাইলাম সন্তানের জন্য মা বাবা জন্মগ্রহণ করে অনেক মহিলা জমিন কলিমা পড়ে নিলা মহিলা বলে কলিমা পড়িলাই হয়তো আমি জমিন তলে বিদায় নিব ইলা সময় বহু মহিলা জমিন তলে বিদায় নেই আর সন্তান ভাবার পরে মা জমিনের সমস্ত দুঃখ বলিয়া দেয় সমস্ত দুঃখ বেদনা মায় জমিন বলিয়া দেয় যাদের মুখ বাই চাই মায় কষ্টটা বাউরি লয় মা বাবায় না খাইয়া জমিন খাওয়াইয়া ভালো মা বাবায় কাপড় পরিধান না করিয়া সন্তান দিরে কাপড় পরিধান করাই দে এলা বহু জোয়ান আসুনি রে মা জমিন নাই বাবা জমিন নাই জুমার নামাজের বাদে মার বাবার কবর দ্বার গিয়া দাদু বনিয়ে কান্দে হায় আল্লাহ আমার মাই জমিন নাই আমার বাবা জমিন আল্লাহ জুমার দিন রুসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব বাবা আমি এর কারণে বাইরে জুয়ান একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করব আল্লাহ আপনার মা বাবার জন্য তোর মধ্যে জায়গা দিবা আল্লাহর ঘর মসজিদের ঘর রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জন্য তো ঘর বানায় সুবহানাল্লাহ জোরে হোন সুবহানাল্লাহ খে খে বেহেশত ঘর বানাই দেয় আর তোলাবার চাই ডরাই না নারে তকবীর আল্লাহ নারে তকবীর আল্লাহ নারে রিসালত মাশাআল্লাহ এর বাদেও ধরা যায় বেশ তো গোটা বন্ধ রাজি না কারণ ধরা যায় অনলাইনে কই দে কোন চা দে ও ধরে আর না সারা রে হেটে হেটে খেয়াল আছে ও পারে ভাইলে আমিও যাইতাম বলে মসজিদের বারিন্দা খান হইতো আমরা তো ঘর আরসিসি ডালাই ওলা আছে না ঠায় মানুষ আর আগে মনে আলহাজ হজরত মৌলানা তাহিরুল লোকসাবর গেছে দিছে না শুক্রিয়া আর আমার যদিও বিষয় নয়